বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির উদ্যোগে ছয় দফা দিবস এবং সদরঘাট থানা কমিটি গঠন সভা অনুষ্ঠিত হই। জুনুর 7 তারিখ শুক্রবার নগরীর একান কনভেনশন হল এনার্জি এই সভা অনুষ্ঠিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আড়ালে হইয়া দেয় বঙ্গবন্ধু সৈনিক লীগ যাতে বর্তমানে এক্সপোর্ট যুগের ভিতরে থাকিব, আর চাইতে বঙ্গবন্ধু জিনিস হিসেবে এক্সপোর্ট করে আর ওরও উপকার দিবেন লাগবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর বঙ্গবন্ধু সৈনিক লীগ লই আর আদর্শ লই বঙ্গবন্ধুর আদর্শে আর যেভাবে কাজ করেন বড় মানব ঠিক ওই পর্যায়ে আর হাস করে যাইব। আমাদের সঙ্গে আল্লাহ রহমত অনেক এগিয়ে আছে এবং এগিয়ে যাবে সামনের দিকে, মানুষের কল্যাণে কাজ করবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি। 22 বছর বাংলাদেশের মানুষের ঘরে ঘরে গিয়ে আত্মদান করেছি, ফরিয়াদ করেছি, কান্না করেছি, পায়ে করেছি। আমাদেরকে একবার ক্ষমতা দাও, বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ভাস্কর চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাহ আলম সিকদার, সদরঘাট থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এস আলাউদ্দিন, সদরঘাট আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম পারভেজ, 30 নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক তত্ত্ব এবং প্রচার সম্পাদক আবু তাহের সহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠন ও নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু সৈনিক লীগ সদরঘাট থানার গঠিত কমিটির আহ্বায়ক সাজ্জাদ হোসেন জনি, এক নম্বর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকবাল আলী, যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর বাপ্পি, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল খান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বেলাল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাহাত খান, সদস্য জাহাঙ্গীর আলম সহ সদরঘাট থানা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। C+ চট্টগ্রাম।